ক্যামেরা ক্যামেরা রোল 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 অ্যাকশন প্রশ্ন করো মিলা। একজন সফল উদ্যোক্তা হিসেবে আগামী স্বপ্নগুলি নিয়ে কি কি ভাবছেন? আসলে আমি একজন সফল উদ্যোক্তা হব এই চিন্তাভাবনা আমার কোনো দিনই ছিল না। আমার সবসময় ইচ্ছে ছিল আমি একজন সফল মানুষ হব, আমি একজন সৎ আদর্শ আমার বাবার মতো পরিশ্রমী আদর্শ মানুষ হব এবং অন্যদেরকে যেন আমি সাহায্য করতে পারি, এই চিন্তাভাবনা আমার ছোটোবেলা থেকেই ছিল। উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা আসলে আমার ছিল না, আমার প্রথমে ছিল আমার ইচ্ছে ছিল যে উদ্যোক্তা হওয়ার ইচ্ছাটা বা এই উদ্যোক্তা হওয়ার পিছনে কোনো মানে কেন হলো না এটা আমরা প্রথমে জানতে চাই। উদ্যোক্তা হওয়ার ইচ্ছে আসলে কখনোই আমার ছিল না, প্রথম দিকে যখন আমি স্টুডেন্ট লাইফ ছিলাম তখন আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি কিছু করব। সেটা সবসময় আমি আমার রেজাল্ট আমার ব্যাকগ্রাউন্ড সব কিছু মিলিয়ে আমার ফ্যামিলিরও একটা ইচ্ছে ছিল যে ফ্যামিলিরও একটা আমার থেকে যে চাওয়া যে আমার রেজাল্ট আমার সব কিছু মিলিয়ে ওরা জানতো যে একদিন আমি ভালো চাকরি গভর্নমেন্ট জব করব অথবা ভালো একটা স্পেসে যাব। কিন্তু উদ্যোক্তা হব এটা আসলে আমার ফ্যামিলিও কখনো চিন্তা করেনি, আমি নিজেও কখনো চিন্তা করিনি। কিন্তু আমার পরিস্থিতি একসময় এমন হলো যে যখন আমার বিয়ে হয়ে যায় আমার রেজাল্টও ভালো ছিল, আমার স্টুডেন্ট লাইফেই আমার বিয়ে হয়ে যায়, আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি বিয়ের পরপর আমার বেবিও আমি যখন অনার্স থার্ড ইয়ারে পড়ি তখন অলরেডি আমার বড় ছেলে জন্ম হয়, তখন হচ্ছে আমার বাস্তবতা এমন চলে আসে আমার পড়াশোনা এবং বাচ্চা সংসার সব মিলিয়ে পড়াশোনাটাই টাফ হয়ে যায়। আমি এমন প্রশ্নের সম্মুখীন হই যে হয় সংসার না হয় বাচ্চা সংসার, আমি কোনোটিকেই ছাড়িনি, সবগুলোই ছিল আমার সমান গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যখন আমি আমার পড়াশোনা কমপ্লিট একটু অ্যাঙ্গেলে ঘুরবেন, মানে আপনি সোজাই বসছেন বাট একটু স্টাইল করে অ্যাঙ্গেলে একটু অ্যাঙ্গেলে চেয়ারটাকে বাঁকা করে, মানে বডি থাকবে ওইদিকে ফেস থাকবে ওইদিকে। এবার আপনার উদ্যোক্তা হিসেবে আপনি কী দিয়ে আপনার উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু হয়, মানে কোন প্রোডাক্ট দিয়ে বা কী ব্যবসা দিয়ে কোন উদ্যোগের মাধ্যমে আপনি উদ্যোক্তা হিসেবে জীবনকে শুরু করেন? আমার যখন পড়াশোনা কমপ্লিট হয় তখন আমি বিভিন্ন সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করি, ইভেন আমার বাংলাদেশ ব্যাংকে এডিতেও আমার গভর্নমেন্ট জব হয় সমাজকল্যাণ মন্ত্রণালয় হয়, কিন্তু আমার বাচ্চা ছোট বাচ্চাদেরকে দেখাশোনার জন্য বিশ্বস্ত কাউকে পাচ্ছিলাম না, এজন্য আমার হাজব্যান্ড এবং আমি সিদ্ধান্ত নিলাম যে বাচ্চারা বড় হওয়া পর্যন্ত কোনো জবে ইনভলভ হব না। কিন্তু আমি পরে চিন্তা করলাম এতটা লং টাইম বাচ্চা বড় হওয়ার জন্য আমি ওয়েট করলে আমার চাকরির বয়সটাও চলে যাবে প্লাস আমার এখন যে কর্মস্পৃহা সেটা থাকবে কি না, তো আমি আমার সময়টাকে নষ্ট করতে চাইনি। তারপর শুরুটা কী দিয়ে করলেন, কী দিয়ে আপনি উদ্যোক্তা হিসেবে শুরু? আমি আমার বাচ্চার একটা প্রোগ্রাম ছিল, আমার পড়াশোনা আমার মাস্টার্স কমপ্লিট 13-তে হলো, 13-তে হওয়ার পর আমার আরেক আমি আচ্ছা আমি আমার কিন্তু অনেক কথা বাকি আছে, আমি এবং এবং কাটব আপনি বলে যান প্রোগ্রাম তারপর ফ্যামিলি পিনা এফ ফে পেনা আমার অনার্স যখন কমপ্লিট করলাম তখন হচ্ছে আমার বড় বেবিকে নিয়ে আমি ক্লাস করতাম, আর আমার তখন সবসময়ই চিন্তা করতাম আমার যদি সংসারের কাজে ব্যাঘাত ঘটে তাহলে আমাকে পড়াশোনা করতে দিবে না, সো আমি সবসময় সংসারের কাজকে সামলিয়ে সবসময় সংসারের কাজকে কমপ্লিট করে তারপর হচ্ছে আমার পড়াশোনার দিকটাও আমি মনোযোগ দিয়ে করাচ্ছি, কারণ আমার স্পিরিট ছিল যে আমি দুই দিকেই ভালো করব, আর দুই দিকে ভালো করলে আমি মানুষকে যদি মানুষের জন্য যদি কিছু করতে চাই আমাকে আর্ন অবশ্যই করতে হবে, আমি আর্ন না করলে আমি তো
হাজবেন্ডের টাকা কিংবা বাবার টাকা, যখন বিয়ে হয়ে যায় স্বাভাবিকভাবে মেয়েদের হাজবেন্ড থেকে নিতে, হাজবেন্ড থেকে যে হাত খরচ নেবে এটা আমার খুব লাগত, নিজের কাছে নিজেকে একটু হীনমন্যতা, আত্মসম্মানে লাগত, বিষয়টা আমার আত্মসম্মানে লাগত, কারণ আমি যখন হস্তশিল্প নিয়ে কাজ শুরু করি তখন আমার মনে হচ্ছিল যে আমার আরো কিছু প্রশিক্ষণ দরকার এবং ভালোভাবে আরো আমার নিজেকে আরো যোগ্য হওয়া দরকার এই সেক্টরে। সো আমি শুরু তখনই আমি যুব উন্নয়নের খোঁজ পাই, যুব উন্নয়ন সম্পর্কে আমি অনেকের কাছেই শুনলাম যুব উন্নয়ন নিয়ে, যুব উন্নয়ন নারীদেরকে নিয়ে, যুব পুরুষ ও নারীদেরকে নিয়ে। যখন আমি একজন প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করলাম তখন মনে হচ্ছিল যে আমার আরও কিছু দক্ষতা প্রয়োজন, যে দক্ষতা দিয়ে আমি আমার কার্যক্রমটা আরও ভালোভাবে করতে পারবো। তখনই আমি যুব উন্নয়নের স্বর্ণপন্ন হই, যুব উন্নয়ন, আচ্ছা তখনই আমি যুব উন্নয়নের সন্ধান পাই, হ্যাঁ সম্পৃক্ত হই, তখনই আমি যুব উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত হই। যুব উন্নয়নে আমি অনেকগুলো সেলাই, ফ্যাশন ডিজাইনিং, ব্লগ বাটিক, তারপর আত্মকর্মী প্রোগ্রাম, ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম, তারপর হচ্ছে ভ্যালুজ প্রোগ্রাম, ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম প্রশিক্ষণ, আচ্ছা ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম প্রোগ্রাম আমি মানে ফ বেশি বলি, প্রোগ্রাম ইয়ুথ লিডারশিপ প্রোগ্রাম, ভ্যালুজ মোরালিটি অ্যান্ড ইথিক্স প্রোগ্রাম মে ইনভলভ হই। তারপর হচ্ছে যুব উন্নয়নে প্রথমে আমি এরকম নানামুখী সৃজনশীল প্রোগ্রামে আমি সম্পৃক্ত হই। যুব উন্নয়নে আমি গিয়ে আমি আমার সম্পর্কে আমার নিজেকে আরও দক্ষ করার সুযোগ পাই। সেখানে ফ্যাশন ডিজাইনিং, সেলাই, ব্লক বাটিক আমি আরও ভালোভাবে এ সম্পর্কে, কালার হুইল সম্পর্কে, তারপর হচ্ছে কীভাবে একটা প্রোডাক্ট আমি বাজারজাত করব, কীভাবে ওই পণ্যটা তৈরি করব, সেগুলো সম্পর্কে সার্বিক ধারণা পাই। এবং আত্মকর্মী প্রোগ্রাম থেকে আমি যে বিজনেস ক্যানভাস কমপ্লিট করি, আমেরিকার যে প্রশিক্ষক অ্যান্ডারসন, ওনার থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি, অনেক কিছু বিজনেস সম্পর্কে সার্বিক ধারণা আমার মনে হচ্ছে সেই প্রোগ্রাম থেকে আমি নিতে পেরেছি। সেই সুযোগটি দিয়েছে আমাকে যুব উন্নয়ন, যুব উন্নয়নকে আমি এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সেই প্রোগ্রামেই আমি আমার দেখা উপপরিচালক, সেই প্রোগ্রামেই আমার আমাকে সাথে পরিচয় হয় উপপরিচালক মাসুদা ম্যাডামের সঙ্গে, উপপরিচালক ম্যাডামের সঙ্গে। সেই প্রোগ্রামেই পরিচিত হই আমি, সেই প্রোগ্রামেই আমার পরিচিত হই যুব উন্নয়নের অনেক বড় বড় কর্মকর্তাদের সঙ্গে, এবং ওনারা আমার বিজনেস ক্যানভাস সম্পর্কে জানতে পেরে ওনারা আমাকে বললেন তুমি আমাদের সঙ্গে থাকবা,
তুমি কতদূর যেতে চাও আমরা তোমাকে হেল্প করব। তোমার মাঝে অনেক ক্রিয়েটিভিটি আছে, তুমি পারবে, তুমি পারবে, তুমি অনেক দূর যেতে পারবে, তোমার তোমার মাঝে সেই প্রতিভা আছে। তখন আমি বললাম, আমি তো তখন আমি বলছিলাম যে আমি তো জব করব। তখন সেই উপপরিচালক ম্যাডাম আমাকে বলল, কথা দাও তুমি চাকরিতে ইনভলভ হবা না, তুমি কথা দাও তুমি কেন চাকরি করবা, আর্ন করবা, এর জন্যই তো তোমার টাকা প্রয়োজন, এর জন্যই তো তোমার মাঝে যে প্রতিভা আছে তুমি এটা দিয়ে অনেক দূর যেতে পারবা, আমরা তোমাকে সাহায্য করব, তোমার আর্ন করা দরকার সে ব্যাপারে আমরা তোমাকে সাহায্য করব, তুমি আমাদের সাথে শুধু লেগে থাকো। এরপর তাদের দিক নির্দেশনা অনুযায়ী সেই ম্যাম এবং আরেকজন ম্যাম আছেন আমার অনেক প্রিয় একজন ম্যাম, তিনিও আমাকে অনেক উৎসাহ বিভিন্ন সময়ে অনেক পরামর্শ দিয়ে বলে আমাকে সংগঠন গঠনের জন্য বললেন, তোমার মাঝে সেই কোয়ালিটি আছে, তুমি আমাদের একটা যুব সংগঠন পরিচালনা করার যোগ্য। তো তখন ম্যামদের কাছে আমি যুব সংগঠন কী, এর কার্যক্রম কী এ সম্পর্কে জেনে তারপর হচ্ছে আমি আমার সংগঠন আমার জিয়াপুর যুব নারী উন্নয়ন সংগঠন তৈরি জিয়াপুর যুব নারী উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করি। সেখানে আমি এখন হচ্ছে আমার প্রশিক্ষণার্থীদেরকে আমি আমার সংগঠনের প্রশিক্ষণ দেওয়ার পর যে সার্টিফিকেট দিচ্ছি সেই সার্টিফিকেট ভ্রাম্যমাণ যে ট্রেনিংগুলো করাচ্ছি সেগুলোর জন্য আমি সার্টিফিকেটও দিতে পাচ্ছি। সেই সার্টিফিকেট দিয়ে স্টুডেন্টরা আবার সে যুব উন্নয়ন থেকে তারা 5% হারে লোন নিতে পাচ্ছে, এটা তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। সেটা আমার জন্য যেমন অনেক বড় একটা প্লাস পয়েন্ট ছিল, কারণ আমি অন্যদেরকে সবসময়ই আমার ইচ্ছা ছিল যে যেন মানুষকে হেল্প করতে পারি। আমি কখনও উদ্যোক্তা হতে চাইনি, আমি কখনও টাকাকে প্রায়োরিটি দেইনি, আমার সবসময় ইচ্ছে ছিল যে আমি একজন মানুষ হব, আমি একজন সত্যিকারের মানুষ হব, সবসময় আমার এই ইচ্ছেটাই ছিল, কখনোই আমার টাকা পয়সা চেয়ে মানবিকতা ছিল আমার কাছে সবচেয়ে বেশি। সবশেষে যদি আমি খুব সংক্ষেপে বলতে চাই, বললে অনেক বড় ইতিহাস বলতে পারবো, বা যদি খুব সংক্ষেপে বলতে চাই আমার উদ্যোক্তা হওয়ার পেছনে আমার পরিবার আমার সমাজ এর পাশাপাশি যদি কোনো প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক ভূমিকা থেকে থাকে সেটি হচ্ছে যুব উন্নয়ন। আমার সবশেষে যদি সংক্ষেপে বলতে চাই যুব উন্নয়ন থেকে আমি যা পেয়েছি, আমি তো DIDW কোর্সও পেলাম যুব উন্নয়ন থেকে, আমার কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আমাকে ঢাকা জেলা থেকে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটে পাঠানো হলো একটা প্রোগ্রামে, ভ্যালুজ মোরালিটি এবং ইথিক্স এই প্রোগ্রামের উপরে। সেখানে একটা মূল্যায়ন পরীক্ষা ছিল, সেখানে আমি প্রথম হই, যার ফলশ্রুতিতে আমাকে আমাদের মন্ত্রী আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রদ্ধেয় জাহিদ আহসান রাসেল স্যারের হাত থেকে আমি সার্টিফিকেট অর্জন করি এবং সেখানে আমাকে DIDW কোর্স কমনওয়েলথের যে কোর্স সেই কোর্সটা করার জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়। সেই সুবি আমি যুব উন্নয়নের কাছে খুবই কৃতজ্ঞ। আমি আসলে সত্যি আমি এখন মনে হচ্ছে আমার জবের চেয়ে অনেক বড় কিছু আমি অর্জন করেছি। আমি আমার এছাড়াও আমি SME ফাউন্ডেশন থেকে অনেক ট্রেনিং নিয়েছি, এছাড়াও আমি SME ফাউন্ডেশন থেকে অনেকগুলো ট্রেনিং নিয়েছি। SME ফাউন্ডেশনও নারী উদ্যোক্তাদেরকে হেল্প করে, কিন্তু তার চেয়েও বেশি আমার মনে হচ্ছে আমার জীবনের ক্ষেত্রে যুব উন্নয়নের অবদান অনেক বেশি, কারণ আমি প্রোডাকশন করছি, আমার তিনটা দেশে প্রোডাক্ট যাচ্ছে। যুব উন্নয়ন থেকে যেসব ট্রেনিংগুলো নিলাম সেখানে প্রত্যক্ষ দিক নির্দেশনা ছিল কিভাবে আমি প্রোডাক্ট, যেমন আমার ওয়ান পিস যেটা নেপালে যাচ্ছে সেটা যে ড্রয়িং যে ডিজাইন সেগুলো কীভাবে করতে হবে, তারপর হচ্ছে আমার শাড়িগুলো শাড়ির ডিজাইন, এরপর হচ্ছে এগুলো কীভাবে সিম্পল একটা জিনিস আমি ইউনিকভাবে ডিজাইন করতে পারবো সেলাই করতে পারবো সেই জিনিসগুলো আমি করতে নিজেই করতে পাচ্ছি, নিজে করে অন্যদেরকে ডিরেকশন দিতে পাচ্ছি এবং যুব উন্নয়ন আমার উদ্যোক্তা হওয়ার এই পর্যায়ে এসে আমার এখন মনে হচ্ছে আমার এই লাইনটা আমি তখন নিতে পারিনি, এভাবে আমি উদ্যোক্তা হয়ে উঠেছি।
এভাবেই আমি উদ্যোক্তা হয়ে উঠেছি। এখন আমাকে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ট্রেনিং করাচ্ছি, বিভিন্ন বাংলাদেশের প্রতিটা প্রান্তেই আমার ইচ্ছা এভাবে আমার প্রশিক্ষণ। ঢাকা ইউনিভার্সিটিতে ইতিমধ্যে 3টি ব্যাচে প্রায় শতাধিক শিক্ষার্থীকে আমি প্রশিক্ষণ করে দিচ্ছি। ঢাকা ইউনিভার্সিটিতে ইতিমধ্যে আমি 3টি ব্যাচে প্রায় 3টি ব্যাচে প্রায় শতাধিক স্টুডেন্টকে ট্রেন আপ করেছি। এর মাঝে ওরা প্রায় করছি ট্রেন আপ করছি, আরও 10টা ব্যাচ ওদের অলরেডি ভর্তি আছে এবং ওরা চাচ্ছে যে প্রতি বৃহস্পতিবার এবং শনিবার যেন এই কার্যক্রমটা আমি কন্টিনিউ অব্যাহত রাখি। এবং ওদের আমার ভবিষ্যতে ইচ্ছা হচ্ছে আমার ভবিষ্যতে ইচ্ছেটা হচ্ছে আমার এর প্রতিষ্ঠান আমার জিয়াপুর যুব নারী উন্নয়ন কেন্দ্রকে আমি সারা বাংলাদেশের মানুষকে এই সুবিধাটা পৌঁছে দিতে চাচ্ছি। সারা বাংলাদেশে সবাইকে যদি আমি পৌঁছে দিতে পারি, আমি ঢাকার যে মানুষগুলো, ঢাকা এবং আমার শ্বশুরবাড়ি বাবার বাড়ির মানুষগুলোকে আমি যে সুবিধা দিতে পাচ্ছি, আমি যেন সারা বাংলাদেশে সেই সুবিধাটা দিতে পারি। আমার ইচ্ছা আছে, আমার ঢাকার বাইরের স্টুডেন্টরা অনেকেই মন খারাপ করে যে ম্যাম আমরা আপনার কাছে কাজ শিখতে চাচ্ছি, আমি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র পাশাপাশি এটারই একটা অংশ আবার বঙ্গটিভিতে ছাড়তে পারবো। তুমি এখন একটা প্রশ্ন করবা আমাকে, আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতে চাচ্ছে যারা চাকরি প্রত্যাশী, যারা শিক্ষিত বেকার নারী জনগোষ্ঠী আছে তাদের কাছে আপনি কি মেসেজ, কি বার্তা দেবেন? আমি আবাসিক, আচ্ছা আমি এইটুকু দিয়ে দিই, আমি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে চাচ্ছি যাতে দূরের স্টুডেন্টরা এসো আমার কাছে কাজ শিখতে চায়। তিনটা কাজ করবো, একটা ডকুমেন্টারি হবে, আরেকটা হচ্ছে আপনার সিডি এর মধ্যে সব কথাই থাকবে, আরেকটা অংশ আবার আমি নিয়ে যাচ্ছি এখন আমার বঙ্গ টিভিতে প্রচারের জন্য। আমার মনে আর একটু সুন্দর হতো আমি যদি প্রথম থেকে, আমি তো টাইমের স্বল্পতার কারণে শুরু থেকে হীনমন্যতা ভুগতেছে আপা, রাইট? আমি বলছি কি কোনো হীনমন্যতা ভুগবেন না, এটা চমৎকার হচ্ছে। তারপরে আমি দুই তিন জায়গায় আপনাকে থামাচ্ছি সিকোয়েন্স আনার জন্য, কারণ আমি তো বলতে গিয়ে অনেক দূরে চলে যাচ্ছে, আমি সেখানে আস্তে আস্তে কৌশলে আপনাকে নিয়ে আসতেছি। বাচ্চাদেরকে নিয়ে যে ক্লাস করতাম, তারপরে আমার রেজাল্ট ওইগুলো ম্যাডামরা যে সবসময় দোয়া করত। আচ্ছা আচ্ছা, আই হ্যাভ উপস্থাপিকা আবার কই সাজ দিয়ে গেল নাকি বলে শর্ট করতে চাই আবার দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি ও একটা প্রশ্ন করলি যে এর মাধ্যমে আপনি কি বার্তা দিতে চান দেশবাসীকে, নারী গোষ্ঠী, নারী জনগোষ্ঠী, তখন আপনি বলবেন দেখুন আমি খুব কষ্ট পাই যখন শিক্ষিত নারীরা চাকরি প্রত্যাশী হয় আবার হতাশাগ্রস্ত হয়ে যায় যখন চাকরি করতে না পারে, তারা ভুল সিদ্ধান্ত নেয় জীবন, তো আমি তাদের প্রতি পরামর্শ ঘরে বসে আর্ন করার সহযোগিতা প্রয়োজন হয় আমি কথা দিচ্ছি, স্ক্রিনে আমার নাম্বার দেওয়া হচ্ছে, সরাসরি আমি প্রি প্রশিক্ষণ যোগাযোগ করতে চান আমি কথা দিচ্ছি আমি আপনার পাশে। আমি কিন্তু অনেক প্রি, আচ্ছা আমি আপনি নিজের মতো করে বলেন, আমি কিন্তু ম্যাক্সিমামই প্রি প্রশিক্ষণ দেই, অনেক প্রি প্রশিক্ষণ দেই এবং আমার স্টুডেন্টরা মানে এই যে প্রশিক্ষক বানাই দিচ্ছি ওরা আমার মতোই সুবিধা পাচ্ছে। বোঝা বাকি নাই কিন্তু এটার একটা আউটপুট হবে কি, এটা আপনি আমার মূল স্টুডেন্টগুলো আসতে পারে নাই, এটাকে একটু প্রফেশনালি যেমন স্টাইল আনতে হবে। মোরাটা নিয়ে চেয়ার দে, না চেয়ার এটা বোঝা যাবে না, চেয়ার প্রশ্ন করবে আমাকে যুব থেকে ইন্টারন্যাশনালি নিতে চাচ্ছে গভর্নমেন্ট থেকে। বঙ্গটিভির মাধ্যমে বেকার নারী যারা আছে চাকরির প্রত্যাশায় যারা ঘুরছে তাদের জন্য কিছু বলেন। আমার তাদের জন্য বরাবরেরই কথা যে আসলে চাকরির চেয়েও ঘরে বসে সংসার, স্বামী, সন্তান সব কিছু সামলেও কিন্তু আর্ন করা যায়। জব কেন করছে মানুষ? আর্ন করার জন্যই তো। তো ওরা যদি ঘরে বসে নিজের সময় সুযোগকে কাজে লাগিয়ে, অবসর সময়কে কাজে লাগিয়ে আর্ন করে আর্ন করতে পারে তাহলে তারা কেন জবের পেছনে ছুটছে? আচ্ছা একটু আমার প্রশ্ন করেন,
বঙ্গ টিভির মাধ্যমে আমি এই কথাটি বলতে চাই যে হতাশা না, হ্যাঁ, নিজের ভাগ্যকে নিজেই তৈরি করতে হবে। যদি ব্যক্তিগতভাবে কেউ আমার সহযোগিতা চান, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি আপনাদের পাশে থাকবো। বঙ্গটিভির মাধ্যমে আমি বলতে চাই, যারা গরিব, বেকার, অসহায় অথবা কিছু করতে চাচ্ছে, ঘরে বসে কিছু করতে চায়, তাদেরকে আমি বলবো আমার থেকে যত দূর সম্ভব আমি তাদেরকে সাহায্য করব। স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমি দেখা যায় অনেক অসহায় গরিবদেরকে প্রি ট্রেন আপ করি এবং তাদেরকে সর্বাত্মক চেষ্টা করে, আমার অনেক প্রশিক্ষক তৈরি করা আছে, অনেক উদ্যোক্তা তৈরি করা আছে যারা আমাকে এক পয়সা পেমেন্ট করতে হয়নি। এটা আমি আমার আমার আত্মপ্রশান্তির জন্য আমি করি, আমার ভালো লাগে যখন কেউ কিছু করে, যখন অনেক খুশি হয় তার সেই খুশিটা মনে হচ্ছে আমারই খুশি। ধন্যবাদ আপা আপনার মূল্যবান সময় থেকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার আমার গল্পটা মনোযোগ দিয়ে শোনার জন্য। যদিও আমার গল্পের কিছু অংশ আমি বললাম, কারণ সব গল্প বলতে গেলে কয়েক ঘন্টা লেগে যাবে। ওকে ফাইন, এবার মাইক্রোফোনটা ওনাকে দেন, এবার তুমি বলবা। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম একজন জয়িতার গল্প, একজন জয়িতার ভাগ্য বিজয়ের গল্প অথবা একজন জয়িতার জীবন জয়ের গল্প। আমরা আবারও হাজির হব নতুন কোনো জয়িতার বিজয়ের গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, সুখে একটা করতে গিয়ে তিনটা মনে হয়। আপনি সারাদিনগুলো শেষ হবে না, কারণ আপনার জীবনে এত কথা আছে যে ক্যামেরা কেন বই লেখেন শেষ হবে না। আমার কিন্তু কিছুই করিনি মেকআপ গেটআপ, রেডি দর্শক, শুনছিলাম এতক্ষণ আমাদের জয়িতার গল্প। আমরাও চাই আমাদের জয়িতারা ঘরে বসে নিজের আয়ের ব্যবস্থা নিজেই করবে, নিজের ভাগ্য নিজেই বদলাবে, ধরে রাখবে তাদের পরিবার, সমাজ, সংসার সব। ভালো থাকুক সকল, ভালো থাকুক সকল জয়িতারা। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।